আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবং নির্বাচন এবং ডক্টর ইউনুস নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে সর্বশেষ যে খবর সেই খবরটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা যদি দেখি যে পুরো খবরটি দিয়ে যদি তাকিয়ে দেখি, তা হচ্ছে যে নির্বাচন ও ডক্টর ইউনুস ইস্যুতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র এবং রহস্যজনকভাবে উত্তর দিয়েছেন মিথিও মিলার। 7 জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন এবং শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র এবং সাংবাদিক মুশফিক ফজল আনসারির প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিথিও মিলার। বাংলাদেশের এই নির্বাচন নিয়ে ফলে যে ব্যবস্থা হবে তা নিয়ে এক রহস্যজনক উত্তর দিয়েছেন তিনি। বলেছেন যে তিনি আগামভাবে কিছু বলতে চান না যে কি হবে আর কি হবে না, এখানে উনি একটা রহস্য রেখে দিয়েছেন। এবং মুশফিক ফজল আনসারির ওনার কাছে জানতে চেয়েছেন ডক্টর ইউনুসের ব্যাপারে, তিনি বলেছেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে বছরের শুরুতে যে রায় দেওয়া হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চেয়েছেন এবং যুক্তরাষ্ট্র এই চ্যালেঞ্জকে যুক্তরাষ্ট্র কিভাবে নিচ্ছে সেটাও জানতে চেয়েছেন। এই চ্যালেঞ্জের হল বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে, বিশেষ করে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে 10 বছরের শাস্তি দেওয়ার মতো অতুলনীয় মামলাগুলো প্রেক্ষাপট, এসব নিয়ে গভীরভাবে জানতে চেয়েছেন মুশফিক ফজল আনসারি মিথিও মিলারের কাছে। এছাড়াও বিরোধী দলীয় অসংখ্য নেতাকর্মী, মিডিয়া এবং অধিকার কর্মী একই পরিস্থিতিতে রয়েছে, এমনকি কোনো ক্ষেত্রে পরিস্থিতি খারাপও আছে। মুশফিক ফজল আনসারির এই জবাবে মিথিও মিলার বলেন যে ডক্টর ইউনুসের বিশ্বজুড়ে দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা তার নোবেলের শান্তি পুরস্কার এবং অন্য অনেক আন্তর্জাতিক সম্মানে প্রতিফলিত হয়েছে। তার বিরুদ্ধে মামলাকে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, আমরা অবশ্যই এই রায়ের বিরুদ্ধে ব্যাপক আন্তর্জাতিক সমালোচনা দেখতে পাচ্ছি, উনি এটি জানিয়েছেন এবং বলেছেন যে আমাদের দিক থেকে অবাধ ও স্বচ্ছ আইনগত প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছি, এমনটা জানিয়েছেন মিথিও মিলার। পরবর্তীতে অন্য যে কোনো পরিবর্তনে আমরা ঘনিষ্ঠভাবে অব্যাহতভাবে অনুসরণ করব। আরেক পর্যায়ে মুশফিক ফজল আনসারি জানতে চেয়েছেন যে এই সপ্তাহের নির্বাচনের ব্যাপারে উনি কি মানে কি করছেন, যুক্তরাষ্ট্র কি ধরনের ব্যবস্থা নেবেন। যেটা উনি বলেছেন যে এই নির্বাচনে ডামি প্রার্থী দেওয়ার প্রকাশ্যে ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের গঠনমূলক পরামর্শ আমলে নিচ্ছেন না। এ অবস্থায় প্রেক্ষাপটে এমন ডামি নির্বাচনকে যুক্তরাষ্ট্র কি বৈধতা দেবে কিনা সেটা জানতে চেয়েছেন মুশফিক ফজল আনসারি এবং কি ধরনের ব্যবস্থা নিতে পারে, তাহলে এই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে এবং বাইডেন প্রশাসন। এবং এটাও উনি বলে মুশফিক ফজল আনসারি বলেছেন যে বিবিসি যেমন রিপোর্ট করেছে বাংলাদেশের নির্বাচন নিয়ে এমন শিরোনাম যে বাংলাদেশের নির্বাচনটা হচ্ছে এক নারীর খেলা, মুশফিক ফজল আনসারির এই জবাবে মিথিও মিলার বলেছেন যে আমার মনে হয় এর আগে এই প্রশ্নের জবাব দিয়েছি, কিন্তু যেহেতু এই নতুন বছর আমি আবারও এই প্রশ্নের জবাব দিতে চাচ্ছি। আমরা বাংলাদেশের একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সমর্থন করি, বহুবার আমরা এই বিষয়ে পরিষ্কার করেছি, এই নির্বাচনকে আমরা খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব, এটি উনি বলেছেন এবং এখানে অনেক কিছুই রহস্যজনকভাবে উনি রেখে দিয়েছেন উত্তর কি করবে, কিভাবে বাইডেন প্রশাসন পর্যবেক্ষণ করছেন এবং কি পরবর্তীতে কি ব্যবস্থা নেবেন, এ ধরনের একটা মানে উনি উজ্জ্বল রেখেছেন। আর হচ্ছে যে আর ডক্টর ইউনুসের ব্যাপারেও আসলে সেই বিশ্ব থেকে যে আলোচনা সমালোচনা ঝড় তো আছেই, সেই সাথে অবশ্যই আরও অনেক ধরনের ব্যবস্থা, যে ব্যবস্থার কথা আমরা আগে দেখেছি সেরকম অনেক ধরনের চিঠি আদান প্রদান হতে পারে বা আরও অনেক ব্যবস্থা আসতে পারে বাংলাদেশের ব্যাপারে। এই রিপোর্টটি এ পর্যন্তই, সবাই সাবস্ক্রাইব করে বা ফলো করে সাথে থাকবেন। আল্লাহ আসসালাম।